আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সাপ্তাহিক চাকরির খবর নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসি, যে প্রতি সপ্তাহে যে যে চাকরি একসাথে বের হয় সকল বিষয়ে কিন্তু একটা ভিডিওতে আমি দিয়ে থাকি। সেই নয় কিন্তু ব্যতিক্রম নহে, এটা হলো সেপ্টেম্বর মাসের হলো প্রথম সপ্তাহ, পর্ব নাম্বার 9, 9 নম্বর পর্ব, চাকরির খবর সব একসাথে। আজকে এই ভিডিওতে সকল বিষয় জানতে পারবেন, কি কি নিয়োগ চলতেছে চলমান, সেগুলো আবেদন করার নিয়ম, সকল বিষয়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চা বোর্ডে একটি নিয়োগ চলতেছে, এটা কিন্তু আপনার বিভিন্ন পদ রয়েছে, সার্ভেয়ার, স্টোর কিপার, হিসাব সহকারী, অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, পাম্পার, অফিস সহ বিভিন্ন পদ রয়েছে। তারপর রয়েছে আপনার যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইল, এখানে কিন্তু 266 জন কিন্তু লোক নেবে। আরেকটা কথা, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এখানে কি অনেকগুলো পদ রয়েছে, যেমন সব অবস্থাপক আছে, ইলেকট্রিক মেকানিক্যাল, ডাইন মেকানিক্যাল, বিভিন্ন পদ কিন্তু রয়েছে, আপনার অ্যাসিস্ট্যান্ট অপারেটর, তারপর রয়েছে সিনিয়র অপারেটর, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিভিন্ন পদ কিন্তু রয়েছে, এগুলো আপনারা আবেদন করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট, এখানে কিন্তু 54 জনের একটি নিয়োগ রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার পদ, স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে, স্টোর কিপার রয়েছে, ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নির্জামাইল আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এই পদগুলো ঘরে বসে নির্জামাইলে আবেদন করতে। অ্যান্ড আপনারা যদি এই পদের জন্য পড়ার জন্য যে একটা সাজেশন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, আর অবশ্যই ঘরে বসে নির্ঝামেলে আবেদন করতে পারবেন। এখন এই স্ক্রিন নম্বর বাংলালি নাম্বারটা দেখছেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে পদ রয়েছে হাবিবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ চলতেছে, সেখানে আবেদন আপনারা করতে পারবেন, 16টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে টেক্সাস আপিলট ট্রাইব্যুনাল, এখানে কিন্তু মাধ্যমিক পাশে একটি নিয়োগ রয়েছে, বিভিন্ন পদ, এখানেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করলে ঘরে বসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তারপর ঢাকা বাস র্যাপিড ট্রানজিট, এখানে 4টা শূন্যপদ রয়েছে, এখানে আবেদন করতে পারবেন। এই যে কোর্স দাও, এগুলো ভুংবাং নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একটি নিয়োগ রয়েছে, এখানেও কিন্তু আবেদন করতে পারবেন, বিভিন্ন পদ রয়েছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে নিয়োগটা রয়েছে, এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পদে কিন্তু 4 জন কিন্তু লোক দেবে, সেখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ডিজেল পেট্রোল লিমিটেড, এখানে কিন্তু দক্ষ মেকানিক্যাল, দক্ষ কারিগরি এবং উচ্চ দক্ষ কিন্তু লোক নিচ্ছে। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে একটা নিয়োগ আছে, এটা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আর্মি মেডিকেল কলেজ বরগুনা, এখানে বগুড়া, এখানে একটা পদে এখানে আবেদন করতে পারবেন। যমুনা ফিউচার পার্ক 50 জন লোক নেবে, এটা আপনার সিকিউরিটি গার্ড পদ, এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনার নর্থ ইস্টার্ন নার্সিং কলেজ, এখানে 11 জন, এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই বর্তমান কিন্তু এই সপ্তাহে চলমান নিয়োগগুলো এগুলোই আছে, তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।